বন্ধুরা স্বাগত জানাই আজকের এই চেতনার আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন করোনা ভাইরাস পৃথিবীতে কি এখন এমন কেউ ব্যক্তি আছেন যিনি করোনা ভাইরাস সম্বন্ধে জানেন না সারা পৃথিবী ব্যাপী রোজ দিন খবর আসছে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এবং কত শত মানুষ অকালে মারাও যাচ্ছেন এই করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে আর সেই ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী বা বেশ কিছু করণীয় হু থেকে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছে আজ কিন্তু এই আসরে আমরা দেখে এবং শুনে নেব সেই রকমই হু থেকে কিছু নির্দেশিকা যা আমাদের পালন করতে বলা হয়েছে প্রথমেই বলতে হচ্ছে যে হু কিন্তু এখনও বলে যাচ্ছে যে আমাদের হাত দুটি খুব ভালো করে সাবান ও জল দিয়ে ধুতে আর সেই ক্ষেত্রে হু পরিষ্কারভাবে বলছে আপনার হাত দুটো যদি নোংরা দেখেন তাহলে আপনার হাত দুটো কোনোই অবধি কুড়ি সেকেন্ড ধরে ভালো করে সাবান ও জল দিয়ে ধুয়ে ফেলুন আর হাত দুটো যদি অপরিষ্কার না দেখেন তাহলে ষাট শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ স্যানিটাইজার কিংবা সাবান ও জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন হাতের সামনে ও পেছনে এবং আঙুলের ফাঁকগুলো অবধি ভালো করে ধুয়ে ফেলবেন নিজে অসুস্থ হওয়া এবং অপর কাউকে এই করোনা ভাইরাস থেকে আক্রান্ত হওয়া থেকে আপনি রক্ষা করতে পারেন কাশি ও হাঁচির পর আপনার হাত ধুয়ে ফেলে অসুস্থ মানুষকে যদি দেখাশোনা করেন তাহলে হাত ধুয়ে নিতে হবে আগে ও পরে রান্না করার আগে এবং রান্না করা হয়ে যাওয়ার পর হাত ভালো করে সাবান ও জল দিয়ে ধুয়ে নেবেন যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই ভালো করে সাবান ও জল দিয়ে আপনার দুই হাত কুড়ি সেকেন্ডের জন্য ধুয়ে তারপরেই খাবেন বাথরুম বা টয়লেট ব্যবহারের পর ভালো করে হাত ধুয়ে নেবেন কখনো যদি পোষ্য জীবজন্তু পরিচর্যা করেন তাহলে অবশ্যই এই পরিচর্যা করার আগে ও পরে আপনার হাত দুটো ভালো করে সাবান ও জল দিয়ে কুড়ি সেকেন্ডের জন্য ধুয়ে নেবেন আর এই ধোয়াটি অবশ্যই করতে হবে একদম আপনার কোন অবধি হাঁচি বা কাশি আমাদের স্বাভাবিকভাবে আসতেই পারে আর সেই ক্ষেত্রে হাঁচবেন না বা কাশবেন না এই রকম ধরনের কোনো বিধি নির্দেশ নেই আর সেই ক্ষেত্রে হু তার নির্দেশিকায় বলছে যে যখন হাঁচবেন বা কাশবেন তখন আপনার হাতটি সম্পূর্ণভাবে নাক এবং মুখের কাছে নিয়ে এসে তবেই হাঁচবেন আবার কেউ যদি টিস্যু পেপার ব্যবহার করেন তাহলে টিস্যু পেপারটি নাক ও মুখে সম্পূর্ণভাবে ঢেকে তবেই কিন্তু হাঁচবেন এবং এই হাঁচা ও কাশার পর সেই টিস্যু পেপারটি একটি ঢাকনা দেয়া ডাস্টবিনের মধ্যে অবশ্যই ফেলে দেবেন এরপরে অতি অবশ্যই আপনার হাত সাবান ও জল দিয়ে বা ষাট শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি আপনি তাই যদি কখনো বোঝেন যে আপনার কাশি বা জ্বর হয়েছে তাহলে অবশ্যই অন্য সব মানুষদের থেকে একটু দূরে থাকবেন আপনার গায়ে সামান্য জ্বর আছে সর্দি কাশি আছে এরকম হলে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন আর অতি অবশ্যই তাকে জানান যে আগে আপনি কোথায় কোথায় গেছিলেন এই ক্ষেত্রে আরও একটি কথা বলতে হচ্ছে যে কখনোই কিন্তু সর্দি বা থুতু যেখানে সেখানে ফেলবেন না আর আপনি করোনা ভাইরাসে সংক্রামিত কিনা তা একমাত্র ধরা পড়বে পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে অনেকে বলছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে নানা রকম পোস্ট দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে আপনি যদি আপনার নিঃশ্বাস এবং প্রশ্বাস দশ সেকেন্ডের জন্য ধরে রাখতে পারেন তাহলেই বোঝা যাবে যে আপনি করোনা ভাইরাস আক্রান্ত কিনা আর সেই ক্ষেত্রে বলতে হচ্ছে যে এই ধারণাটি সম্পূর্ণ ভুল আর শেষে একটা কথা বলতেই হচ্ছে যে এই লকডাউনের সময় সম্পূর্ণভাবে আপনি আপনার বাড়িতে থাকুন যদি কখনো কোনো বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে বেরোতে হয় তাহলে আপনার নাক ও মুখ সম্পূর্ণভাবে মাস্ক দিয়ে ঢেকে তবেই বেরোবেন যদি আপনার বাড়িতে মাস্ক না থাকে তাহলে টুকরো পরিষ্কার কাপড় কিংবা পরিষ্কার রুমাল দিয়ে আপনার নাক ও মুখ সম্পূর্ণভাবে ঢেকে তবেই বেরোবেন কারণ বিজ্ঞানীদের কাছ থেকে শোনা যাচ্ছে যে করোনা ভাইরাসের চরিত্রগত মিউটেশন হয়েছে মিউটেশন মানে তার চরিত্রতে বদল এসছে সময়ের সাথে সাথে আর সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই মিউটেশনের জন্য করোনা ভাইরাস কারোর মুখ থেকে সর্দি কাশি বা হাঁচির মাধ্যমে যদি বেরোয় তা বাতাসে এক ফুটেরও বেশি ভেসে থাকতে পারে তাই জন্য অবশ্যই মাস্ক বা পরিষ্কার কাপড়ের টুকরো কিংবা রুমাল ব্যবহার করবেন বাইরে গেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর আশা করি আপনারা সবাই এই রকম বিশেষ পরিস্থিতিতে খুব সাবধানে থাকবেন খুব ভালো থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি এই চেতনার আসর